এই সংবিধান, এই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দিয়েছে, অবারিত ভাবে একাধিক বার ক্ষমতায় আসার পথ খোলা রেখে এই সংশোধনী সম্ভব। তথাকথিত বেসিক স্ট্রাকচারের নামে এমন সব বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো যদি এমনকি কোনো দল আগামী নির্বাচনে 300 আসনেও বিজয়ী হয় তার পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না। তৃতীয় যে কারণে আমি বলি সংবিধানের সংশোধনের পথগুলো আরও বিভিন্নভাবে বন্ধ করা হয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই যে সংবিধান যেভাবে সাজানো হয়েছে, ক্ষমতা বিন্যাস যেভাবে করা হয়েছে, ভারসাম্যহীনতার যে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আপনি শুধুমাত্র খুঁটিনাটি পরিবর্তন করে ভারসাম্য তৈরি করতে পারবেন না, আমি অন্তত পক্ষে সেই সম্ভাবনা দেখি না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর হাতে এই সংবিধান, এই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দিয়েছে, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী সংসদীয় তার দলের প্রধান, সংসদীয় দলের নেতা এবং লিডার অফ দি হাউস, এমনিতেই সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে যথেষ্ট পরিমাণে ক্ষমতা তৈরি হয়, তদুপরি যখন আপনি রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে তুলে দেন তখন আপনি অনিবার্যভাবেই এক স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হবেন। এই সংবিধানের মধ্যে যেহেতু এই ব্যবস্থা আছে আপনি কতটা সংশোধনী করতে পারবেন, অবারিত ভাবে একাধিক বার ক্ষমতায় আসার পথ খোলা রেখে এই সংশোধনী সম্ভব। অন্যান্য যে সমস্ত সংশোধনী কাটা ছেঁড়া করা হয়েছে সেগুলি এই পথ তৈরি করেছে যে ক্ষমতার এক কেন্দ্রীকরণ সম্ভব এবং সেই এক কেন্দ্রীকৃত কেন্দ্রীভূত ক্ষমতাকে ব্যবহার করে সাংবিধানিক পথ পদ্ধতির মধ্য দিয়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের এক দুঃসহ যন্ত্রণার মধ্যে বাংলাদেশকে 15 বছর যেতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সংস্কার শব্দটার পক্ষে নই, আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য রাষ্ট্র পুনর্গঠনে এক সুযোগ তৈরি হয়েছে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, কেননা গত 15 বছর ধরে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিকল্পিত উপায়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, তার মানে হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা পুনরায় তৈরি করব, কিন্তু কিভাবে তৈরি করব, যে কারণে আমি সংস্কারের কথা বিশ্বাস করি। অনেকেই বলেন যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে সংশোধনীর কথা, এই সংশোধনী শব্দটা নিয়েও আমার মনে কেবল সংশয় সন্দেহ আছে, তাই না, প্রকৃতপক্ষে আমি মনে করি যে এই সংবিধান আসলে সংশোধনের যোগ্য কিনা, সম্ভব কিনা সেই প্রশ্ন তোলা দরকার।